তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা মূলত হচ্ছে যে আপনাদের ফেসবুকে অটো ফলোয়ার, আপনাদের ফেসবুক আইডিতে অটো ফলোয়ারটা কীভাবে নেবেন এইটা শুধু আজকে আমি বোঝাই দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বড় আপুর একটা আইডি, সেই আইডিতে আমি লক্ষ্য করছি দেখতে পাচ্ছেন 900 ফলোয়ার, এটা সে কীভাবে পেয়েছে আমি সেটা জানি, এবং জানার পর তার কাছ থেকে আমি তার স্ক্রিনশটগুলো মেনে নিলাম। স্ক্রিনশট তার ফেসবুক অ্যাকাউন্ট, এখন আমার ফেসবুকে লগ ইন আছে, তো সেখান থেকে আমি স্ক্রিনশট মেনে নিলাম। তারপর ভাবতেছি যে আমারও তো এতগুলো ফলোয়ার নেই, হ্যাঁ আমার তো এতগুলো ফলোয়ার নেই, তার কীভাবে এতগুলো ফলোয়ার হলো এবং সে কি একটা গোপন জিনিস এখানে ব্যবহার করেছে এটা আমি জানি না। তো এই গোপন জিনিসটা তার কাছ থেকে আমি শিখে নিলাম। নেওয়ার পর আমি ভাবলাম যে আমার দর্শক বা আমার ভিউজদেরও আমি এটা দিই, তারাও আসলে অনেক উপকৃত হবে এটা পেলে। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আমি একটু অবাক হয়েছি, দেখুন এখানে অটো লাইক মানে অটো ফলোয়ার মানে একদম অটো ফলোয়ার, দেখতে পাচ্ছেন এখানে এখানে আছে 989 ফলোয়ার। আবার আপনারা যদি ওই আইডিতেই দেখেন 973টা ফ্রেন্ড রিকোয়েস্ট, তো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন, দেখতে পাচ্ছেন 973টা ফ্রেন্ড রিকোয়েস্ট কীভাবে সম্ভব, এটা তো একদম অটো না, একদম অটো ফলোয়ার হিসেবে ব্যবহৃত করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আজকে ভিডিওটা এটা নিয়ে হতে চলেছে যে আপনার কীভাবে ফেসবুক আইডিতে অটো ফলোয়ার নেবেন, হ্যাঁ অটো ফলোয়ার অ্যাড করবেন কীভাবে এটা শুধু আজকে দেখাই দেবো। তুমি দেখুন আনলিমিটেড কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে, আপনারা তার প্রমাণ এখানে পেয়ে যাচ্ছেন। তো এই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আসবে কিন্তু আপনার ফলোয়ারও বাড়বে, এটা শুধু আজকে দেখাবো। যাই হোক বন্ধুরা, আমার আমার কিন্তু আইডিতেও কিন্তু এতগুলো ফলোয়ার নেই, আমার নিজের যে একটা আইডি আছে আপনারা জানেন, আপনাদের প্রতিবারে আমি লিঙ্কটা দিয়ে থাকি, কিন্তু ওই আইডিতেও যে আমার এত ফলোয়ার নাই, ওই আইডিতে আমি এখন সেট করব। আপনাদের ভিডিওটা দেওয়ার পর ওই আইডিতে আমি এই ফলোয়ার কীভাবে অ্যাড করতে হয় এটা আমি ওই আইডিতে ব্যবহার করব, অটো ফলোয়ার কীভাবে অ্যাড করতে হয়। তো আপনারা চলুন আজকে ভিডিওটি শুরু করি, কীভাবে অটো ফলোয়ার আর হয় বা অ্যাড হয়। তো আপনারা নেক্সট আমাদের যে ভিডিওটা থাকতে হচ্ছে সেটা হচ্ছে আপনারা এই মাই জিপির যে জিপি পয়েন্টগুলো থাকে এগুলো হ্যাক করে কীভাবে ইনকাম করতে হয়, তো ইনকাম বলতে জিপি পয়েন্ট পাওয়া যায় এবং এগুলোতে কীভাবে ফ্রি ইন্টারনেট বা ফ্রি মেসেজ বা ফ্রি মিনিট নেওয়া যায় এই নিয়ে একটা ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা মিস না করতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আমরা চলুন আজকে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা প্রথমে আমি এই ভিডিও কিছু স্ক্রিনশট নিয়েছি, কারণ আমি এখানে ফেসবুকটা লগ ইন করতে পারিনি, যেহেতু তার এটা আইডি আমার এখনও লগ ইন আছে কিন্তু আমার নেট কানেকশন প্রবলেম কারণে ওটা হচ্ছে না। যাই হোক, আমি আজকে দেখাবো কীভাবে অটো ফলোয়ার আমি স্ক্রিনশটের মাধ্যমে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে তো আপনারা লগ ইন করলেন বা আসে, লগ ইন করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন, মানে অন্য ফেসবুক হলেও হবে, আমার এটা ফেসবুক লাইট, তো 3 লাইনের উপর ক্লিক করবেন। তো বন্ধুরা 3 লাইনে যদি আপনারা একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের সামনে ঠিক অনেকগুলো অপশন শো করবে, এই অপশনগুলো কোথাও ক্লিক করবেন না। তো বন্ধুরা এই অপশনগুলোতে আপনারা কোথাও কোনো ক্লিক করবেন না, আসলে এই অপশনগুলোর কাজ যদি আপনারা জানতে চান তাহলে আমি জানাই দেবো, সমস্যা নেই। তো আপনারা এটা এখানে এটা কোথাও ক্লিক করবেন না, আর আমি যেখানে ক্লিক করতে পারবো সেখানে ক্লিক করবেন। তো বন্ধুরা এইগুলো আপনি একটু নিচে আসবেন, একটু নিচে আসবেন, নিচে আসার পর বন্ধুরা একটা লেখা পাবেন দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা লেখা পাবেন। বন্ধুরা আগে বলে রাখি এই সেটিংস নামে এই লেখাটার উপর একটা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা সেটিং নামের উপরে লেখার উপর ক্লিক করে দিলে কিন্তু বন্ধুরা আবার অনেকগুলো লেখা শুরু করবে, পার্সোনাল ইনফরমেশন যাই হোক অনেকগুলো এখানে কিন্তু শো করতেছে। তো আরও অনেক কিছু এখানে শো করতে হয়, এখান থেকে আপনাদের একটা লেখা খুঁজতে হবে, এখানে না একদম নিচে যে একটা লেখা খুঁজতে হবে সেই লেখাটির নাম কি এটা আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই লেখাটি হচ্ছে পাবলিক পোস্ট, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাবলিক পোস্ট এই লেখাটি আপনাদের খুঁজে বের করতে হবে। বন্ধুরা এটা টাইম লাইন, এটা সম্পর্কে যদি জানতে চান তো আমি জানিয়ে দিতে পারি, আপনারা আমাকে রিকোয়েস্ট করলে জানিয়ে দেবো। এবং আরও অনেক কিছু ফেসবুকের আছে, এগুলো ফেসবুকের অনেক ভিডিও আমি দিব আমার এই চ্যানেলটাতে, যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা দেখুন আজকে যে লেখাটি খুঁজে পারবেন সেটা হচ্ছে পাবলিক পোস্ট, পাবলিক পোস্টের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা ঠিক আপনাদের যদি ফেসবুক লাইট হয় তাহলে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি শো করবে। তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের ফ্রেন্ডস দেওয়া থাকে, ফ্রেন্ডস এই ফ্রেন্ডসগুলো কিন্তু দেওয়া থাকে, এখানে আপনি পাবলিক করে দেবেন। মনে রাখবেন বন্ধুরা এখানে পাবলিক না করে দিলে আপনার কিন্তু অটো ফলোয়ার অ্যাড হবে না, তো এই সবগুলো পাবলিক করে দেবেন, নিচে দেখতে পাচ্ছেন এটা পাবলিক করে দেবেন। কথা হচ্ছে আপনাদের কিন্তু এখানে ফ্রেন্ডস দেওয়া থাকবে, ফ্রেন্ডস এই ফ্রেন্ডসগুলো দেওয়া থাকবে, এই ফ্রেন্ডসগুলো দেওয়া থাকবে, এগুলো আপনার পাবলিক করে দেবেন, সবগুলো কিন্তু পাবলিক করে দেবেন, দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাবলিক আছে। তো ধর পাবলিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি এটা পাবলিক করে দিয়েছি, এটা পাবলিক করে দিয়েছি, এটা পাবলিক করে দিয়েছি। তারপর বন্ধুরা নিচে যেখানে একটা লেখা পাবেন নিচে, একটু নিচে যেটা পাবেন সেটা হচ্ছে দেখুন বন্ধুরা এখানে একটা, এটা হচ্ছে
তোমরা দেখতে পাচ্ছ কমেন্ট র্যাঙ্কিং, তোমাদের র্যাঙ্ক র্যাঙ্কিং, তোমাদের কমেন্ট র্যাঙ্কিংটা আপনারা ওয়ান করে দেবেন। এখানে অফ করা থাকে, আপনারা সিম্পলি কী করবেন, ওয়ান করে দেবেন। এখানে অফ থাকে, আপনারা সিম্পলি ওয়ান করে দেবেন, অফটা বন্ধ করে দিবেন এবং ওয়ানটা চালু করে দেবেন। তাহলে বন্ধুরা আপনাদের অটো ফলোয়ারটা অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু আনলিমিটেড অটো ফলোয়ার অ্যাড করতে পারেন। তো বন্ধুরা নেক্সট যে ভিডিওটা হচ্ছে আপনারা মাইজিবি দিয়ে কীভাবে ফ্রি ইন্টারনেট নেবেন এবং কীভাবে মাইজিবির পয়েন্টগুলো হ্যাক করে আন করবেন এই নিয়ে। তো বন্ধুরা এই ভিডিওটা মিস না করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা গুড বাই।